হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত তো আজকেও আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো তোমরা জানো ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো দিন তোমাদের জন্য ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হয়ে থাকে এবং বাকি দিনগুলো আমরা ইংলিশের প্র্যাকটিসেট করে থাকি তো আজকে আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দু নম্বর ক্লাস করবো এবং গত ক্লাসে আমরা ইডিএম এবং ফ্রেজ করেছিলাম ইডিএম এবং ফ্রেজের এক নম্বর ক্লাস যেখানে পঁচিশটা গুরুত্বপূর্ণ আমরা ইডিএম এবং ফ্রেজ দেখেছিলাম এবং আজকের ইডিএম এবং ফ্রেস এর দু নম্বর ক্লাসেও আরো পঁচিশটা গুরুত্বপূর্ণ এবং তো টোটাল কিন্তু আমাদের ইডিএম এবং প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে যাবে এবং প্রতিটা সেটের যে সেট করছি সেখানেও কিন্তু আমরা দুটো তিনটে করে ইডিএম প্রতিদিন প্র্যাকটিস করব তো সামনে কিন্তু আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার মেন পরীক্ষা তো এখন থেকে কিন্তু আমাদের আরো জোর কদমে কিন্তু প্রস্তুতি নিতে হবে তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা ফলো করবে এখানে দুপুর তিনটায় ব্রেক আছে অ্যাকচুয়ালি এটা দুপুর বারোটা থেকে হবে ঠিক আছে তো প্রতিদিন দুপুর বারোটা থেকে তোমরা এই ক্লাসগুলো ইংরাজিতে ফলো করবে এখান থেকে আশা করছি তোমাদের যেভাবে আমি ক্লাসগুলো করাবো সেখান থেকে অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবে এবং এই এই নিয়মের ওপর থেকে তোমরা প্রশ্ন কমন পাবে নিজেরাও কিন্তু করতে পারবে পরীক্ষার খাতায় ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে ভিক্রম সেট দ্যাট হি হ্যাজ গট এ প্রবলেম টু স্কোয়ার আপ উইথ দ্য ম্যানেজার অর্থাৎ বিক্রম বলল যে হি গট এ হি হ্যাজ গট এ প্রবলেম অর্থাৎ সে একটা সমস্যায় পড়েছে টু স্কোয়ার আপ উইথ দ্য ম্যানেজার তো এই যে স্কোয়ার আপ কথাটা তলায় দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে তো সেই স্কোয়ার আপ ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সেটেল অর্থাৎ নিষ্পত্তি করা নিষ্পত্তি করা সেটেল করা মানে হচ্ছে কারোর সাথে কোনো ঝামেলা হলে নিষ্পত্তি করা অর্থাৎ প্রবলেম টু স্কোয়ার আপ উইথ দ্য ম্যানেজার অর্থাৎ ম্যানেজারের সাথে সরি ম্যানেজারের সাথে সেটা কিন্তু নিষ্পত্তি করতে হবে কারণ সে একটা সমস্যায় পড়েছে ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন হি ইজ ইন দ্য হ্যাবিট অফ থ্রোয়িং ডাস্ট ইন আইস অফ হিস সুপিরিয়ার্স কি বলছে দেখো হি ইজ ইন দ্য হ্যাবিট অফ থ্রোয়িং ডাস্ট ইন দ্য আইস অফ হিস সুপিরিয়ার অর্থাৎ তার একটা অভ্যাস রয়েছে সুপিরিয়র অর্থাৎ গুরুজনদের চোখে ধুলো দেওয়ার একটা তার হ্যাবিট রয়েছে বা একটা অভ্যাস রয়েছে তো এই যে ডাস্ট ইন চোখে ধুলো অ্যাকচুয়াল মিনিং তো প্রশ্ন নাম্বার ফরটিন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টু ডিসিভ টু ডিসিভ মানে হচ্ছে বোকা বানানো বোকা বানানো বা ফাঁদে ফেলা বলতে পারো ফাঁদে ফেলা ঠিক আছে বা লোককে ঠকানো এরকম চোখে ধুলো দেওয়া মানে যা তোমরা বুঝতে পারছো চোখে ধুলো দেওয়া অর্থাৎ লোককে বোকা বানানোর সোজা কোথায় নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ইন মডার্ন ডেমোক্রেটিক সোসাইটি লিঞ্চ ল সিমস টু হ্যাভ বিকাম স্পিয়ার্স অফ লাইফ কি বলছে বর্তমান ডেমোক্রেটিক সোসাইটি অর্থাৎ বর্তমান গণতান্ত্রিক সমাজে লিঞ্চ ল সিমস টু হ্যাভ বিকাম স্পিয়ার অফ লাইফ অর্থাৎ জীবনের একটা অঙ্গ বা একটা পরিধি হয়ে গেছে এই লিঞ্চ ল তো এই লিঞ্চ ল কথাটার অ্যাকচুয়াল মিনিং কি নিচের অপশন গুলো থেকে মধ্যে থেকে খুঁজে বের করতে হবে তো প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হবে দেখো অপশন এ ল অফ মব অর্থাৎ জনগণের জনগণের আইন অর্থাৎ যে আইন কোনো রকম বৈধ নয় অর্থাৎ আইন যে আইনটাকে হাতে তুলে নেয় ঠিক আছে আইন হাতে তুলে নিলে যে আইনটা হয়ে যায় সেইটাই কিন্তু ল হিসাবে পরিচিত ওকে নেক্সট নম্বর প্রশ্ন দেখব দেখো কি বলছে মায়া হ্যাড এ চেকআর্ড ক্যারিয়ার সিন্স আই ফার্স্ট নিউ হিম অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি তো কি বলছে মায়া হ্যাড এ চেকআর্ড ক্যারিয়ার মায়ার ছিল একটা চেকার্ড ক্যারিয়ার সিন্স আই ফার্স্ট নিউহীন যখন আমি তাকে জানলাম অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট একজন অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইন দ্য নিউ ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে তো এই চেকার্ড ক্যারিয়ার ঠিক আছে চেকআর্ড ক্যারিয়ার ফ্রেস্টার অ্যাকচুয়াল মিনিং কি হবে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তো চার নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ হ্যাড এ ভ্যারাইটি অফ জবস অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ তার অতীতে অনেক ধরনের সে কাজ করেছে এবং তার কিন্তু অভিজ্ঞতা অনেক ধরনের যে কাজের অভিজ্ঞতা সেটাও কিন্তু রয়েছে ওকে তো এইটার অর্থ হলো চে আট ক্যারিয়ার পাঁচ নম্বর দেখো দ্য সাইট অব দ্য অ্যাক্সিডেন্ট মেড মাই ফ্লেশ ক্রিপ অর্থাৎ অ্যাক্সিডেন্টের দৃশ্যটা আমার পুরো কি যে ফ্লেস ক্রিপ অর্থাৎ মাংসকে বা আমার মধ্যে শরীরের মধ্যে কিন্তু যেন একটা উত্তেজনা বা একটা কি বলে শিহরণ জাগিয়ে দিয়েছে ফ্লেসক্রিপ মানে হচ্ছে জাগানো তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই অ্যাকচুয়াল মিনিং কি তো সঠিক উত্তর হবে সি মি অর্থাৎ ভীতি প্রদর্শন ঠিক আছে ভীতি প্রদর্শন বা নাড়িয়ে দেওয়া যেটাকে বলা হয় নাড়িয়ে দেওয়া ঠিক আছে অ্যাক্সিডেন্টের ঘটনাটা দেখে আমার মধ্যে একটা ভয়ের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তো এটাকে বলা হয় ভয়ের আলোড়ন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার দ্বিতীয় ব্যাচ কোর্স সিআরপি একাডেমির তত্ত্বাবধানে শুরু হতে চলেছে দশই জানুয়ারি থেকে তোমরা এখান থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু একদম পুলিশ পরীক্ষায় হুবহু কমন পাবে তো নিজেদের পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু দশই জানুয়ারি থেকে যে দ্বিতীয় ব্যাচ কোর্সটা শুরু হতে চলেছে সেখানে ভর্তি হয়ে যাবে সেখানে সম্পূর্ণ প্রিলিমিনারি এবং মেনের প্রস্তুতি দেওয়া হবে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক জি জিআই ম্যাথামেটিক্স এবং ইংলিশের একদম অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে ওকে তো নিউ ইয়ার অফার চলছে চোদ্দশো নিরানব্বই টাকায় তোমরা এটা পেয়ে যাবে সত্তর পার্সেন্ট ছাড় পেয়ে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পার্চেস করে নিও এবং নিচে দেয় নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারও তোমরা যোগাযোগ করে এই ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল রিগার্ডিং দিস সাবজেক্ট দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল রিগার্ডিং দিস সাবজেক্ট তো দেখো হার্ড অ্যান্ড ফাস্ট রুল তার নিচে আন্ডারলাইন করা তো এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি তো প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হবে অপশান সি রুল দ্যাট ক্যান নট বি ব্রোকেন অর মডিফাইড অর্থাৎ যে নিয়মটা কোনো রকম ভাবে ভাঙা যাবে না সেই রকম নিয়মটাকে বলা হয় হার্ড অ্যান্ড ফাস্ট রুল ওকে তো একদম ফিক্সড একটা রুল ঠিক আছে ফিক্সড আইন ফিক্সড রুল সেই রকম আইনকে বলা হয়ে থাকে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো হোয়াই ডু ইউ উইশ টু ট্রেড অন দ্য টস হোয়াই ডু ইউ উইশ টু ট্রেড অন দ্য টোজ এই ট্রেড অন দ্য টুস এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং অপশানগুলোর মধ্যে থেকে কোনটা হবে গেস করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার সাতের সঠিক উত্তর হবে এ টু টু গিভ অফেন্স অর্থাৎ এমন কিছু কাজ করা বা এমন কিছু কথা বলা যার জন্য একটা অফেন্স তৈরি হয় বা একটা কি বলবো সিন ক্রিয়েট তৈরি হয় ঠিক আছে অপমানজনক একটা ব্যাপার তৈরি হয় ঠিক আছে অফেন্স মানে হচ্ছে অপমানজনক ব্যাপার অর্থাৎ এমন কিছু করা এমন কিছু এমন কিছু বলা যার জন্য অপমান বোধ হয় ঠিক আছে তো সেটার অর্থই হলো ট্রেড অন দ্য টোস নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো কি বলছে দ্য অটোগ্রাফড ব্যাট ফ্রম দ্য ফেমাস ক্রিকেটার সুনীল গাভাস্কার ইজ ইস ওস আই দ্য অটোগ্রাফড ব্যাট ফ্রম দ্য ফেমাস ক্রিকেটার সুনীল গাভাস্কার অর্থাৎ সুনীল গাভাস্কারের কাছ থেকে পাওয়া অটোগ্রাফ ব্যাটটা একটা জিউএস আই তো এই জিউএস যেটা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে তো সেটার অ্যাকচুয়াল মিনিং কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার এইট এর সঠিক উত্তর হবে অপশন এ এ প্রসেসান অব হাই ভ্যালু অর্থাৎ একটা অতি মূল্যবান জিনিস অতি মূল্যবান জিনিস ওকে জিউএসআই মানে হচ্ছে অতি মূল্যবান জিনিস নেক্সট ন নম্বর প্রশ্ন দেখবো দা স্পিকার গেভ এ বার্ডস আই ভিউ অফ দা পলিটিক্যাল কন্ডিশন ইন দ্য কান্ট্রি অর্থাৎ স্পিকার বর্তমান দেশে রাজনৈতিক পরিস্থিতির ওপর একটা বার্ডস আই ভিউ দিল তো এই বার্ডস আই ভিউ এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি এ জেনারেল ভিউ ওকে অর্থাৎ একটা সাধারণ দৃষ্টি সাধারণ দৃষ্টি দিল ওকে দশ নম্বর প্রশ্ন দেখো হি রিজাইন দ্য পোস্ট অফ হিস ওন অ্যাকর্ড সে তার নিজের ইচ্ছা অনুযায়ী তার পদ থেকে ছেড়ে দিল তো এই ওন অ্যাকর্ড কথাটির অ্যাকচুয়াল মিনিং কি তো প্রশ্ন নাম্বার দশের সঠিক উত্তর হবে অপশন সি ভলেন্টারলি অ্যান্ড উইলিংলি অর্থাৎ নিজের স ইচ্ছায় সে কিন্তু এই পথটা ছেড়ে দিল তো ভলেন্টিয়ারলি এবং হচ্ছে উইংলিংলি মানে হচ্ছে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন হি ইজ ইউ টু বিদ হিসাবে সে সব সময় চাইতো সবসময় সে কি করতে লাইম লাইটে আসার জন্য তো লাইম লাইট আমরা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি লাইম লাইট কথাটা তো টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর হবে অপশান সি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের কেন্দ্র বিন্দু হতে চাইতো ঠিক আছে আকর্ষণের আকর্ষণের কেন্দ্রবিন্দু তো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চাইতো সে একজন রাজনৈতিক বিধি হিসাবে নেক্সট বারো নম্বর প্রশ্ন মাধুরী মাইট স্ক্রিম ব্লু মার্ডার বাট আই ফিল দীপালি শুড গেট দ্য প্রমোশন সিন ইজ বেটার কোয়ালিফাইড ফর দ্য জব কি বলছে মাধুরী মাইট স্ক্রিম ব্লু মার্ডার বাট আই ফেল দীপালি শুট গেট দ্য প্রমোশন সিন সি ইজ বেটার কোয়ালিফাইড ফর দ্য জব তো এই দেখো স্ক্রিন ব্লু মারার তলাটায় কথাটার আন্ডারে আন্ডারলাইন করা দেওয়া রয়েছে তো এই ফ্রেশটার অ্যাকচুয়াল মিনিং কি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মে কে গ্রেট ডিল অফ নয়েজ অ্যান্ড অবজেক্ট ভেমেন্টালি অর্থাৎ খুব অতিরিক্ত পরিমাণে চেঁচানো অতিরিক্ত অতিরিক্ত চেঁচানো এবং সাধারণ সাধারণ জিনিসটাকে চেঁচিয়ে দেখানোটাকে বলা হয়ে থাকে স্ক্রিম ব্লু মার মার্ডার তো এই লাইনটার মাধ্যমে আমরা কি প্রকাশ করতে চাইছি যে মাধুরী মাইট স্ক্রিম ব্লু মার্ডার অর্থাৎ মাধুরী হতে পারে সে খুব চেঁচিয়ে কোনো একটা ছোট জিনিসকে বড় করে দেখায় বাট আই ফিল কিন্তু আমি মনে করি

তো এই জেন্টালম্যান অ্যাট লার্জ কথাটির অর্থ কি বা এই ফ্রেজটার অর্থ কি তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান এ হ্যাজ নো সিরিয়াস অকুপেশন অর্থাৎ কোন রকম আর তার কাজ নেই অর্থাৎ কর্মহীন যাকে বলা হয় কর্মহীন অর্থাৎ কি বলতে চাইছে তার ফ্যাক্টরিটা বিক্রি হয়ে যাওয়ার পর হি ইজ নাও এ জেন্টাল লার্জ অর্থাৎ সে একজন শুধুমাত্র শুধু দেখতেই জেন্টালম্যান হয়ে গেছে কিন্তু তার কাছে কোনোরকম কাজ নেই অর্থাৎ কর্মহীন কোন সিরিয়াস কর্মহীন ব্যক্তিকে আমরা শুধু বলে থাকি জেন্টালম্যান অ্যাট লার্জ অর্থাৎ শুধুমাত্র সে দেখতেই জেন্টালম্যান কিন্তু তার কাছে রকম কাজ নেই নেক্সট ফর্টিন দেখো দো হি হ্যাস লট মানি লট অফ মানি ইট অল হিজ প্ল্যান আর বিল্ড আপন স্যান্ড যদিও তার অনেক টাকা পয়সা রয়েছে তবুও তার সমস্ত প্ল্যানগুলো কি বালির উপর তৈরি তো এই বিল্ড আপন স্যান্ড এই ফ্রেস্টার অ্যাকচুয়াল মিনিং কি চোদ্দ নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে তো প্রশ্ন নম্বর চোদ্দোর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ ওকে এস্টাবলিশ অন ইনসিকিউর ফাউন্ডেশন অর্থাৎ এমন ভাবে সব তৈরি যেগুলো কিন্তু ইনসিকিউর অর্থাৎ অনির্দিষ্ট ভাবে তৈরি ঠিক আছে অনির্দিষ্ট ভাবে তৈরি তো সেই জন্যই বলছে কি বালির ওপর তৈরি যেমন বালির ওপর যদি তুমি কোনো কিছু ঘর বাঁধতে চাও সেটা কিন্তু বেশি দিন টেকসই হতে চায় না বা বালির ঘর সবসময় কি পড়ে যেতে চায় বা ভেঙে যায় তো সেই জন্য কিন্তু হয়ে যাবে এটা যে এস্টাবলিশড অন ইনসিকুয়েট

অর্থাৎ হতবম্ব হত হম্ব ঠিক আছে বা মানে পাজেল বলতে পারো হতচকিত ঠিক আছে হত চকিত হয়ে যাওয়া এই রকম টাইপের ঠিক আছে তার প্ল্যানটা এতটাই জটিল ছিল যে তার শ্রোতারা পুরো হতচকিত হয়ে গিয়েছিল নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কে টার্গেট করে এস আই মেন কে টার্গেট করে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে সম্পূর্ণ ছ মাসের একটি ডেসক্রিপটিভ মেন পরীক্ষার জন্য ক্লাস প্রোভাইড করা হচ্ছে তো এটার কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল তো সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু ক্লাসটা অনগোয়িং চলছে এবং যেন এসআই মেনের কিন্তু ডেসক্রিপটিভ সমস্ত পেপার জেনারেল স্টাডিজ গণিত ইংরাজি বাংলা সমস্ত ডেসক্রিপটিভ তো সেই অনুযায়ী ডেসক্রিপটিভ পেপার যেমন যেমনটা হয় সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি অলরেডি দেওয়া চলছে সতেরোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা এই ক্লাসটা পাবে ছ মাসের ভিডিও ক্লাস এবং ক্লাসের পিডিএফ ডেসক্রিপশন বক্সের দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করে নাও যারা যারা এসআইটাকে ক্লিয়ার করতে চাও মেনটাকে এবং এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও তোর তোমরা ভর্তি হতে পারো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো মোহান অলওয়েজ কিপ হিমসেলফ টু হিমসেলফ তো হিমসেলফ টু হিমসেলফ এই ফ্রেশটার বা ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি তো ষোলো নম্বর প্রশ্নের দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইস আনসোসিয়বেল আনসোসিয়বেল মানে হচ্ছে তোমরা বলতে পারো অসামাজিক অসামাজিক যে সমাজের সাথে মেশে না সমাজের সাথে মেশে না অর্থাৎ এক কথায় বলতে পারো সবসময় নিজে নিজে থাকে নিজের মধ্যে থাকে নিজে নিজে থাকা নিজে নিজে থাকা বা একা থাকা এটাকে বলা হয় হিমসেলফ টু হিমসেলফ বা ইজ আন সোশ্যালিভেল নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো মাই ফাদার স্ট্রেন্ড এভরি নার্ভ টু এনেবেল মি টু গেট সেটল ইন মাই লাইফ খুবই গুরুত্বপূর্ণ মাই ফাদার স্ট্রেন্ড এভরি নার্ভ টু এনেবেল মি টু গেট সেট্টেল ইন মাই লাইফ তো এই স্ট্রেন্ড এভরি নার্ভ এই ফ্রেশটার অ্যাকচুয়াল মিনিং কি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো প্রশ্ন নাম্বার সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়ার্ক ভেরি হার্ড অর্থাৎ অর্থাৎ স্নায়ু দিয়ে একদম করে ফেলেছে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করেছে আমাকে লাইফে প্রতিষ্ঠিত করার জন্য আমার বাবা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর পরিমাণে কাজ করেছে তো এই স্ট্রেন্ড এভরি নার্ভ কথাটির অর্থ হলো ওয়ার্ক ভেরি হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো হি ইজ অলওয়েজ স্পিকিং হোলস ইন এভরি প্রজেক্ট হি ইজ অলওয়েজ স্পিকিং হোলস ইন এভরি প্রজেক্ট তো এই পিকিং হোলস ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি তো প্রশ্ন নাম্বার আঠারোর সঠিক উত্তর হবে অপশন বি ফাইন্ডিং ফল্ট উইথ অর্থাৎ ভুল খোঁজা ভুল খোঁজা ঠিক আছে সে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে সে সবসময় কি করে পিকিং হলস অর্থাৎ ত্রুটি ত্রুটি খুঁজে পাচ্ছে ঠিক আছে নম্বর প্রশ্ন দেখো দ্য ডাই ইজ কাস্ট অ্যান্ড নাও লেট আস হোপ ফর দ্য বেস্ট দ্য ডাই ইজ কাস্ট অ্যান্ড নাও লেট আস হোপ ফর দ্য বেস্ট তো ডাই ইজ কাস্ট এই ফ্রেশ অ্যাকচুয়াল মিনিং কি তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ডিসিশন ইজ মেসড অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সিদ্ধান্ত নেওয়াটাকে বলা হয় ডাই ইজ কাস্ট ইডিয়ামের মাধ্যমে ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো পণ্ডিত নেহরু ওয়াজ বর্ন উইথ এ সিলভার স্পুন ইন হিস মাউথ তো পণ্ডিত নেহেরু ওয়াজ বর্ন উইথ এ সিলভার স্পুন ইস মাউথ তো এই সিলভার স্পুন ইন হিজ মাউথ এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি তো সঠিক উত্তর হবে অপশান বি বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি অর্থাৎ খুবই প্রতিপত্তি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করার বা ধনী পরিবারে ধনী পরিবারে জন্ম পরিবারে জন্ম গ্রহণ করা ঠিক আছে সেটাকে বলা হয় রুপোর চামচ নিয়ে জন্মেছে আমরা যেটাকে বাংলায় বলে থাকি নেক্সট দেখো দা অ্যারাইভাল অব মাদার ইন ল ইন ফ্যামিলি প্রুভড ল্যামিলি দ্যারাইভাল অফ দ্য মাদার ইন ল ইন ফ্যামিলি প্রুভড এ রিফ্ট ইন দ্য লিউট তো এই রিফ্ট ইন দ্য লিউট এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি তো টোয়েন্টি ওয়ানের এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্রড অ্যাবাউট ডিসহারমনি ব্রড অ্যাবাউট ডিসহারমনি সমস্যা তৈরি তৈরি সমস্যা করা বা শান্তি বিনষ্ট হওয়া শান্তি বিনষ্ট বিনষ্ট হওয়া হওয়া অর্থাৎ শাশুড়ির আগমনটা পরিবারে একটা হচ্ছে শান্তি বিনষ্টের মতো হয়ে দাঁড়ালো ঠিক আছে এটাই বোঝাতে চাইছে নেক্সট টুমেন্টি টু ডু নট ইমাজিন দ্যাট ধর্মেন্দ্র ইজ রিয়েলি সরি দ্যাট হিজ ওয়াইফ ডাইড দোস আর অনলি ক্রোকোডাইল টিয়ার্স ঠিক আছে কি বলছে ডু নট ইমাজিন দ্যাট তুমি এটা একদমই ভেবো না যে ধর্মেন্দ্র ইজ রিয়েলি সরি দ্যাট হিজ ওয়াইফ ডেড অর্থাৎ ধর্মেন্দ্র খুব দুঃখ পেয়েছে যে তার স্ত্রী মারা গেছে বলে দোস আর অনলি ক্রোকোডাইল টিয়ার্স সেগুলো শুধুমাত্র কুমিরের কান্না তো এই ক্রোকোডাইল টিয়ার্স এই কথাটির অ্যাকচুয়াল অর্থ কি তো প্রশ্ন নাম্বার বাইশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রিটেন্ডেড সর অর্থাৎ ভান করা কষ্টের ভান করা ঠিক আছে কষ্টের কষ্টের ভান করা বলতে পারো কষ্টের ভান করা যেটাকে আমরা বাংলায় বলা বলে থাকি ন্যাকা কান্না ন্যাকা কান্না কাটা ঠিক আছে নেক্সট দেখবো আমরা টোয়েন্টি থ্রি কি বলছি দেখো পলিসি তো হি বিলিভস ইন মেকিং হে হোয়াইল মিনিং কি তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি থ্রির সঠিক উত্তর হবে অপশানটি মেকিং দ্য বেস্ট ইউজ অব ফেভারেবল সিচুয়েশন অর্থাৎ সঠিক সুযোগের সঠিক ব্যবহার সেটাকেই বোঝাচ্ছে মেকিং হে হোয়াইল দ্য অর্থাৎ সঠিক সময়ের সঠিক ব্যবহার মেকিং হে দ্য সানসাইন অর্থাৎ সে এই নীতিতে বিশ্বাস করে সঠিক সময় সঠিক ব্যবহার নেক্সট টোয়েন্টি ফোর দেখো অ্যাডভাইসড হিম টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইন হিস ডিলিংস তার বন্ধুরা তাকে উপদেশ দিয়েছিল বিভিন্ন ডিলিং এ ফেয়ার অ্যান্ড স্কোয়ার হওয়ার জন্য তো এই ফেয়ার অ্যান্ড স্কোয়ার এই ইডিয়ামটার বা এই ফ্রেজটার কি তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর হবে অপশনটি আপ রাইট আপ রাইট কথাটির অর্থ কি সৎ সৎ হওয়া বা স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড ঠিক আছে স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটাকে বলা হয় থাকে ফেয়ার অ্যান্ড স্কোয়ার নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন আমরা পঁচিশটা ইডিয়াম এবং ফেস করবো বলেছিলাম তো শেষ প্রশ্ন দেখো ইট ইজ হাই টাইম দ্যাট ইন্ডিয়া ডিড সামথিং অ্যাবাউট দ্য পপুলেশন প্রবলেম তো ইট ইজ হাই টাইম এই হাই টাইমের তলায় দা দেয়া রয়েছে তো হাই টাইম ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি হবে তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ অলরেডি লেট অর্থাৎ দেরিতে দেরিতে করা দেরিতে হওয়া বলতে পারো দেরিতে হওয়া অর্থাৎ দেরিতেই সেহি ভারতবর্ষ পপুলেশন প্রবলেমের ওপর কিছু একটা করেছে তো ইট ইজ হাই টাউন মানে হচ্ছে এটা আগে করা উচিত ছিল ঠিক আছে অলরেডি লেট মানে হচ্ছে আগে করা উচিত ছিল কিন্তু দেরিতে হলেও ভারতবর্ষ পপুলেশন প্রবলেমের ওপর কিছু একটা স্টেপ নিয়েছে ওকে তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা পঁচিশটা গুরুত্বপূর্ণ ইডিয়াম এবং ফ্রেস এবং গত ক্লাসের মধ্যে থেকে আমরা পঁচিশটা ফ্রেস এবং ইডিয়াম করে ফেলেছিলাম তো টোটাল আমরা দুটো ক্লাসের মাধ্যমে পঞ্চাশটা করে ফেললাম ইডিয়াম এবং ফ্রেস চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মাধ্যমে তো প্রতি সপ্তাহে এরকম ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো দিন করে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো এবং বাকি দিনগুলো আমরা প্র্যাকটিস সেট করব নতুন নতুন প্রশ্ন কেননা সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার মেন আসতে চলেছে কনস্টেবলের তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত ভিডিওগুলো আনার জন্য সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সি আর একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি দিয়ে থাকে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও প্রতিদিন রুটিন ওয়াইজ কুইজ এবং এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ